গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল অর্থাৎ 25 মে। আজ মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা, তাই শেষ সময়ে প্রচারণায় সরগরম পুরো সিটি এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন 8 জন। জাহাঙ্গীরের মা জায়দাকেই এবার আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে প্রার্থী আজমত উল্লার বিপক্ষে। অন্যদিকে বিএনপি নির্বাচনে না থাকলেও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহনূর ইসলাম, সেদিক বিবেচনা করলে বিএনপির ভোটারদের টানতে পারেন শাহনূর। ভোটাররাও অপেক্ষায় আছেন বৃহস্পতিবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এসব নিয়েই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার এবং মাহফুজা বৃষ্টি। আমরা আপাতত পাচ্ছি সহকর্মী মাহমুদা শিকদার আপনাকে। মাহমুদা শিকদার, আপনি সারাদিন ধরেই আজকে আমাদের খবরে জানিয়েছেন প্রচার প্রচারণা কি দেখেছেন, প্রার্থীরা কি বলছেন, জনগণ কি বলছেন। এখন আপনি গাজীপুরের কোন জায়গাটিতে অবস্থান করছেন এবং সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন, বিশেষ করে নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাবেন, সার্বিক পরিস্থিতি। আসলে আজকেই নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন। আজ রাত মধ্যরাত মানে 12টার দিকে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার যে সময়টা সেটি আসলে শেষ হবে। গাজীপুর সকাল থেকেই আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদপ্রার্থী যারা আছেন তার পাশাপাশি কাউন্সিলর প্রত্যেকেই আসলে খুব তোড়জোড়ভাবে মানুষের ভোটারদের যে দ্বার প্রান্তে যাওয়ার যে শেষ যে ভোট চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি আসলে সর্বাত্মকভাবে পূরণ করার চেষ্টা করছে। এবং সকালে 8:30 নাগাদ আপনার স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি তার ইশতেহার ঘোষণা করেন এবং দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে জায়দা খাতুন, তিনিও আসলে তার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা, উনি আসলে তার ইশতেহার ঘোষণা করেন। এবং সকাল থেকে আমরা পুরো গাজীপুরে আসলে ঘুরে দেখেছি বিভিন্ন মানে অঙ্গ সংগঠনের, আওয়ামী লীগ বলি বা জাতীয় পার্টি যাদের কথাই বলি না কেন, প্রত্যেকেই আসলে নির্বাচনী যে শেষের যে প্রচার প্রচারণা সেটি করে যাচ্ছে। আমরা এখন আছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। এখানে আসলে কোনাবাড়ি কাশিমপুরে একটি প্রচার প্রচারণার কাজে চিত্রনায়িকা মাহিয়া মাহি যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে আসলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তিনি এখন পর্যন্ত সেখানে যেতে পারেননি, পৌঁছাতে পারেননি। তো এর পাশাপাশি আসলে সাধারণ জনগণের কথা যদি বলি তাহলে আসলে বলতে হবে যে তারা বারবারই একটি কথাই বলছে যে 10 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু গাজীপুরের যে আকাঙ্ক্ষা বা আশানুরূপ যে আমরা যে উন্নয়নটা আশা করছিল সেই উন্নয়নটি আসলে পায়নি। তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকের একটি চাওয়া যে পূর্ণ মেয়াদি মেয়র আসুক এবং তারা গাজীপুরের যে অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা পূরণ করুক। এবং তার পাশাপাশি যেহেতু এখন বর্তমান সরকার আছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আসলে সকলেই চাচ্ছিল যে যদি সরকার দল থেকে মেয়র কেউ আসে তাহলে হয়তো বা অসমাপ্ত কাজগুলো পূরণে সব থেকে বেশি সফলতা আসবে। এর পাশাপাশি যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকা, তো এখানে আসলে গার্মেন্টসের যারা পোশাক কর্মী আছে পুরুষ এবং নারী সেই ভোটার সংখ্যাটাই আসলে বেশি। তো সেই দিক থেকে নারী ভোটারদের কাছ থেকেও আসলে চাওয়া হচ্ছিল যে তারা পূর্ণভাবে সমর্থন করবে নৌকার যিনি প্রার্থী আছে আজমতুল্লাহ খান, তাকে সমর্থন করবে এবং ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। এর পাশাপাশি গাজীপুরের প্রচুর পরিমাণে সমস্যা, সব থেকে গুরুত্ব সহকারে যেটি দেখা হচ্ছে সেটি হলো যানজট এবং আবর্জনা নিয়ে যে সমস্যাগুলি, এই দুটো সমস্যাকে আসলে সব থেকে বেশি গুরুত্ব আকারে দেখা হচ্ছে। তো গাজীপুরবাসীর আসলে আকাঙ্ক্ষা যে এই যে সমস্যা দুটো আছে সেই সমস্যা দুটোই যেন আসলে আমাদের সাথে, আমরা ফিরবো আপনার কাছে আবারও। আমরা একটু ঘুরে আসতে চাই আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছ থেকে। মাহফুজা বৃষ্টি, জানাবেন সারাদিন ধরে কি দেখলেন এবং আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রতিক্রিয়া একটু আমি শুনতে চাই। আসলে যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের শেষ সময় প্রস্তুতি চলছে প্রচার প্রসারণার, সেই অনুযায়ী কিন্তু এক প্রকার মানুষকে আটকে রেখে আমরা মূলত লাইভে রেখেছি, ধরতে হচ্ছে তারা সকলেই শোডাউনে বের হয়ে পড়ছে। যার যার যে দলের প্রার্থী আছে তাদের যে ব্যালট পেপার নিয়ে সব কিছু নিয়ে তারা শোডাউনে বের হচ্ছে, বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে তারা সেই সব জায়গায় ঘুরবে। আমি যদি এখন কথা বলি একজনের সাথে, আপনাকে যদি একটু শোনাতে চাই যে তাদের দলের প্রার্থী, আপনারা যে প্রার্থী বাছাই করেছেন আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন বা কি পেয়েছেন তার কাছ থেকে? এবার উনি সত্যি কথা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা,
উনি প্রবীণ রাজনীতিবিদ। তোমাদের কাছ থেকে আমরা যে আদর্শ রাজনৈতিক প্রজ্ঞা ওনার কাছ থেকে আমরা নিয়েছি, উনি বহির্মুক্ত যুদ্ধ হিসাবে উনি একজন সৎ, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। উনি গত তিনবার বঙ্গভঙ্গ পৌরসভার মেয়র ছিলেন, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, উনি একজন সৎ লোক। ওনার কাছ থেকে আমরা, উনি যদি মেয়র হয় আল্লাহ রহমতে, আমরা ওনার কাছ থেকে আমাদের মানে প্রতিশ্রুতি উনি যেটা দিয়েছে সেটা আমরা ওনার কাছ থেকে, স্মার্ট বাংলাদেশ হিসাবে উনি যে প্রতিশ্রুতি সেটা আমরা ওনার কাছ থেকে পাবো আশা করি। ধন্যবাদ আপনাকে। যদি কথা বলতে চাই আরেকজনের সাথে যিনি হচ্ছে যে প্রার্থী নির্বাচন করে তার ভোট করছেন, তার সাথে কথা বলবো, যে আপনার যে প্রার্থী যিনি আছেন তিনি তো আগেও প্রচারণা করেছেন, বা এই পর্যন্ত আপনি কতটুকু আপনারা সার্থক মনে করেন নিজেকে? আমি প্রতিটা ঘরে ঘরে গিয়ে যখন কথা বলি এখন ভোট চেয়েছি, প্রত্যেকটা লোক আমাদের অ্যাডভোকেট আজমতুল্লাহ ভাইয়ের কথা ভালো বলেছে এবং প্রশংসা করেছে। আমি শতভাগ আশাবাদী যে আজমতুল্লাহ ভাইয়া ভাইয়ের মতো একজন সৎ নিষ্ঠাবান লোককে যদি মেয়র হিসেবে করা যায় তাহলে মানে এখানে গাজীপুর এলাকা অনেক উপকৃত হবে এবং উন্নয়ন হবে এবং স্মার্ট গাজীপুরে পরিণত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে শুনতে পাচ্ছেন আপনি তরণী, আমরা কথা বলবো আরেকজনের সাথে যে তার কাছে আসলে প্রচার প্রচারণা সম্বন্ধে উনি কী করছেন এবং কতটুকু আপনারা করতে পেরেছেন, যে নির্বাচন আপনাদের যে প্রতিশ্রুতিগুলো, আপনি একজন সাধারণ মানুষ হিসেবেই কিন্তু কাজ করছেন, তো সেই জায়গা থেকে আপনার প্রত্যাশা পূরণ হবে কি না? ইনশাল্লাহ হবে। আমরা পরিশ্রম করছি, আমরা নৌকার লোক, আমরা মহিলা আওয়ামী লীগ, আমরা অনেক পরিশ্রম করে এই যে এখনো অবধি আমরা মাঠে আছি। আমরা প্রত্যেকটি দ্বারে দ্বারে সবার কাছে এই সৎ ব্যক্তির জন্য ভালো চাওয়া, ভালো কামনা। আমরা জানি সৎ ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের জন্য প্রাণ স্বর্গ করে জীবন দিয়ে যুদ্ধ করেছেন। ধন্যবাদ আপনাকে। যে তরুণী, আপনি শুনতে পাচ্ছেন যে আসলে এখানকে যারা আছে প্রার্থিতা হিসেবে যারা ভোট করছেন তাদের অনেক কিছুই বলার আছে, সাধারণ মানুষদের কথা আছে। এই পর্যায়ে আমরা চলে যাব, নিশ্চয়ই আমরাও শুনতে চাই। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদা শিকদার, আপনার কাছে আবার চলে আসলাম। আপনার পাশে চিত্রনায়িকা মাহে মাহিকে দেখতে পাচ্ছি, আমরা একটু তার প্রতিক্রিয়া শুনতে চাই। জি মাহিমিয়া, আমরা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া কি এটা দেখে? প্রতিক্রিয়া তো আসলে আওয়ামী লীগের জন্য কিছু করতে পারা, নৌকা মার্কার জন্য কিছু করতে পারাটা, তার মানে কোনো এই যে প্রচারণে অংশগ্রহণ করতে পারে, এটা আমার জন্য অনেক ভাগ্যের বিষয়। আমি আমার খুব ভালো লাগছে, আর বিশেষ করে এটা গাজীপুর আমার শ্বশুরবাড়ি এলাকাটাতে প্রচারণাতে অংশগ্রহণ করেছি, ভীষণ ভালো লাগছে। আপনি মাঠ তো চষে বেড়াচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আর যেহেতু আপনি গার্মেন্টসে গিয়েছিলেন, সেখানে ওয়ার্কারদের পক্ষ থেকেও কীরকম সাড়া পেয়েছেন? ভীষণ ভালো সাড়া পাচ্ছি, শ্রম বিশেষ করে নারী, যারা নারী ওয়ার্কাররা আছেন তারা আসলে এই গাজীপুরে এত উন্নয়ন দেখে তারা খুবই অভিভূত এবং তারা চান এই উন্নয়নটা অব্যাহত থাকুক। এবং তারা আসলে তাদের ধারণা যে তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন এবং যেসব যে সমস্ত জায়গায় একটু ল্যাকিংস আছে, আমাদের নতুন মেয়র এসে নৌকা মার্কা যে যাকে দেওয়া হয়েছে আজমতুল্লাহ খান সাহেব, উনি মেয়র হিসেবে এসে তাদের জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য আরও অনেক বেশি চিন্তাভাবনা করবেন, কাজ করবেন। এই জন্য তারা অনেক বেশি উদ্বুদ্ধ, তারা অনেক বেশি, তাদের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে যে তারা 25 তারিখে সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আজমতুল্লাহ খানকে বিজয়ী ঘোষণা করবেন। একটা ছোট প্রশ্ন করব, সেটা হলো যে নৌকার যিনি প্রার্থী আছেন আজমতুল্লাহ খান আওয়ামী লীগ থেকে, তো তার ব্যাপারে আপনি যে প্রচার প্রচারণা চালাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন তার পক্ষে? তার পক্ষে বলতে আসলে গাজীপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করা উন্নয়নে তারা খুবই খুশি। এই যে এত সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, এত উন্নয়ন হয়েছে গাজীপুরে, এই সমস্ত কিছুই তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করা, শুধুমাত্র একজন মেয়র ছিলেন যার মাধ্যমেই উন্নয়নগুলো হয়েছে। তো গাজীপুরবাসী আসলে চায় যে আরও একবার নৌকা আসুক এবং তাদের এই উন্নয়নটা চলতে থাকুক। আচ্ছা, যেহেতু আপনি নৌকার পক্ষে কাজ করছেন, ধরেন যদি আজমতুল্লাহ খান গাজীপুরের মেয়র হয় তাহলে সেই ক্ষেত্রে গাজীপুরের পুত্রবধূ হিসেবে আপনার কি চাওয়া, তার কাছ থেকে কি চাইবেন যে গাজীপুরের কোন সমস্যাগুলোকে প্রথমেই যেন সে সমাধান করে? আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আসলে আমাদের আরো যত কার্যক্রম ছিল আপাতত স্থগিত আছে। তো এই যে দেখবেন রাস্তায় পানি উঠে যাচ্ছে, একটা জলবদ্ধতার তৈরি হয় গাজীপুরে, এইটা প্রথমে নিরসন যাতে করে সেটা
জন্য আমার একটা অনুরোধ থাকবে। আরও থাকবে হচ্ছে বিভিন্ন জায়গায় একটা ময়লার স্তূপের মতন করা আছে, এই এই এগুলোর যাতে একটা পর্যাপ্তভাবে মানে সরি সঠিকভাবে এটাকে একটা জায়গার রাখার ব্যবস্থা করা হয়, রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে সেটার জন্য একটা অনুরোধ থাকবে। এবং আরও একটা অনুরোধ থাকবে যে এই যে আমাদের গাজীপুরে আমরা যারা ঢাকার বাইরে থেকে গাজীপুরে আসি তারা কিন্তু একটা বিশাল একটা জ্যামের মধ্যে পড়ে, এই জ্যাম জর যাতে না হয় সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। জি আসলে তরুণী শুনছিলেন যে জি মাহমুদা শিকদার ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজমতুল্লাহ খানের ব্যাপারে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা শুনছিলাম এবং আমরা আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে। মাহফুজা বৃষ্টি আপনিও থাকবেন আমাদের সঙ্গে। দর্শক মানচিত্রে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত মানচিত্রে। আজ আমরা আলোচনা করছি গাজীপুর সিটি নির্বাচন নিয়ে এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন আমাদের দুজন সহকর্মী। আমরা এবার প্রথমে চলে যাচ্ছি সহকর্মী মাহফুজা বৃষ্টি আপনার কাছে। এবার জানতে চাচ্ছি যে সারাদিন তো দেখলেন প্রচার প্রচারণার খবর, প্রার্থী জনসাধারণকে কি বলছেন, আর বিশেষ করে এই বৃষ্টির সময়ে শেষ সময়ে প্রচারণাটা কেমন দেখছেন আপনি? আসলে এখানে খুবই বৃষ্টি হচ্ছে, একটু আগে কিন্তু ধুলাবালি ঝড়ের সাথে পুরো মানুষজনের মুখমণ্ডল থেকে শুরু করে জামা কাপড় চুল সব কিছু এলোমেলো হয়ে গেছে। তারপরেও তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে তাদের যে প্রার্থী আছে তাদেরকে বিজয়ী করার জন্য। আর সাধারণ মানুষের কথাবার্তা যদি আমি বলি, সাধারণ মানুষ আসলে সারাদিন ধরেই আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের সাথে, তাদের দাবি একটাই যে যেই আসুক না কেন নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে যেই আসুক না কেন তাদের একটাই প্রত্যাশা, তারা কিন্তু চায় যে তাদের যে প্রত্যাশা যে প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় ভোটের সময় নির্বাচনের সময় সেইটা যেন নির্বাচন পরে কাজ করে, তারা সুষ্ঠুভাবে সেই আশা যেন তাদের পূরণ হয় সেটাই একমাত্র প্রত্যাশা। সব কিছু মিলিয়ে যদি নির্বাচনী প্রচারণার কথা বলি তাহলে কিন্তু প্রচারণা সিটি নির্বাচন গাজীপুর সিটি নির্বাচনে কিন্তু প্রচারণা ভালো চলছে। আমি যদি একটু দেখাই আমাদেরকে, এখানে কিন্তু নারীদের পাশাপাশি পুরুষরাও আছে, পুরো একটা গ্যালারি ঝুড়ে যেহেতু এখানে বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে সবাই কিন্তু এক ছাউনির নিচে এসে জড়ো হয়েছে। সবাই কিন্তু এখানে ভোট কর্মী যারা ভোট সাধারণ মানুষের পাশাপাশি ভোট যারা চাইছে তারাও আছে। মোটামুটি আমি বলতে পারি যে গাজীপুর সিটি নির্বাচনের যে একটা অবস্থা, তবে তরুণী আপনাকে একটা কথা বলে রাখা ভালো যে আপনি জানেন যে এখানে সহিংসতার কিছু কথা উঠেছে, কিন্তু প্রশ্ন উঠছে যে গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে না, এক পক্ষ বলছে সুষ্ঠু হবে আরেক পক্ষ বলছে সুষ্ঠু হবে না, তো সেই জায়গা থেকে আসলে কালকের পরে নির্বাচনের দিন বোঝা যাবে ফলাফল আসলে যে সুষ্ঠু হলো কি হলো না। তারা বলছে এখানে এজেন্ট সরিয়ে নেওয়ার মতো অভিযোগ রয়েছে, যাদেরকে রাতের আধারে ঘরে ঘরে গিয়ে এজেন্টদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, তারপরে এখানে জাল ভোটে সে তৈরি করা হয়েছে, অনেক রকমের কথা অভিযোগ উঠেছে। তবে সব অভিযোগকে ছাপিয়ে যার যার নির্দিষ্ট প্রার্থীরা বিজয়ী হবে এমনটাই কিন্তু আশা করতেছে যা দলের নেতাকর্মী থেকে যারা সাধারণ প্রার্থী যারা আছে সাধারণ মানুষ যারা সমর্থন করছে তারা সবাই। তরুণী জি এভাবেই সৎ এবং যোগ্য প্রার্থী উঠে আসুক, অসংখ্য ধন্যবাদ মাহফুজা বৃষ্টি আপনাকে। এবার আমরা আবারও যাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদা শিকদার আপনার কাছে, জানতে চাচ্ছি যে যারা প্রার্থী রয়েছেন তারা সবাই কি ঠিকঠাক মতো প্রচার প্রচারণা করতে পেরেছেন কিনা, এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে এই সিটি নির্বাচনে বিশেষ করে গাজীপুরে বেশিরভাগ ভোটারই হচ্ছে শ্রমিক শ্রেণীর এবং তারা বিশেষ করে নারীরা যারা রয়েছেন তারা কি আসলে ইভিএম সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞাত রয়েছেন কিনা এই ব্যাপারটাও একটু আলোচনা করবেন। তরুণী আপনি জানেন সেটা হলো যে গাজীপুর একটি শিল্পাঞ্চল এবং শিল্পাঞ্চল হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পোশাক শ্রমিকরা আছে, আর এই পোশাক শ্রমিকদের ভিতরেই একটি যে ভোটার সেই ভোটারের বড় একটি অংশই কিন্তু নারী পোশাক শ্রমিক। তো আসলে ইভিএম এর কথাটি যেটা আপনি বলছিলেন, যেহেতু এই প্রথম গাজীপুরে সিটি ইলেকশন হচ্ছে এবং সেটা পুরোটাই ইভিএম এর মাধ্যমে, আসলে সেই ক্ষেত্রে একটি শঙ্কা তাদের ভিতরে কাজ করছে যে ইভিএমটা আসলে হ্যাক করা যায় কিনা, আমি একটাতে আমার পছন্দের অনুযায়ী একটা প্রতীকে দিলাম সেই ভোটটা অন্য খাতে চলে যাচ্ছে কিনা, এই ধরনের একটি শঙ্কা তাদের কাজ করছে। তার পাশাপাশি একটা চাপা একটা উত্তেজনাও কাজ করছে যেহেতু এই প্রথম তারা ইভিএম এ কাজ করছে, আসলে ডিজিটাল বাংলাদেশে এই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে এতদিন ব্যালট ব্যবহার করা হয়েছে আর সেখানে আজকে ইভিএম বাটন প্রেসের মাধ্যমে আসলে তাদের যে মনোনীত প্রার্থী তার ব্যাংকে চলে যাচ্ছে ভোট, এটি নিয়ে আসলে সবার ভিতরে একটি চাপা একটা উত্তেজনা কাজ করছে। আমি এখানে আরেকজন আছেন রকিব সরকার, আমি তার কাছে একটু জানতে চাইবো যে এই প্রথম যেহেতু আপনারা ইভিএম এর থ্রোতে ভোট দিতে যাচ্ছেন আপনার এটা নিয়ে অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। আসলে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে যে ইভিএম সম্পর্কে আমরা একেবারেই গাজীপুরবাসী অবগত নয়, গাজীপুরে এর আগে ইভিএম এর মাধ্যমে কোনো ভোট হয়নি, তো যে কারণে সবার মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে ইভিএম এর ভোটের প্রক্রিয়াটা কি হতে পারে কিভাবে ভোট দিতে হবে, এ নিয়ে অবশ্য আমাদের দলের মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
সহায়তায় আমাদের দলীয় নেতাকর্মীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে সচেতনতা বাড়ানোর জন্য এবং কিভাবে এটা ভোটাররা ভোট দিতে পারবে কেন্দ্রে গিয়ে সেটি ভোটারদেরকে শেখানোর জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এলাকায়। আচ্ছা মাহিয়া মাহির কাছে আমরা আরেকটু যাব, সেটি হলো যে আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করব যে এখন পর্যন্ত প্রশাসনের যে অবস্থান সে অবস্থান নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? অবশ্য অনেক সন্তুষ্ট, বিকজ এই পুরো প্রসিডিওরটাই আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন খুব সূক্ষ্মভাবে তারা যাতে কাজ করে এবং এখানে খুব সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয় সেটার জন্য লক্ষ্য রাখতে বলেছেন এবং আমার মনে হয় প্রশাসন এই ব্যাপারে তৎপর। আচ্ছা আপনার কাছে আমি আরেকটা রকিব সরকার একটা ছোট প্রশ্ন করব, সেটা হলো যেহেতু আপনি গাজীপুরের ছেলে তো সেই ক্ষেত্রে এই সিটি ইলেকশনকে কেন্দ্র করে কোন ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র আপনারা দেখছেন কিনা বা সেই ক্ষেত্রে প্রশাসনের প্রতি আপনার কোন অনুরোধ আছে কি? না, আমরা প্রত্যাশা করছি যে এখানে খুব সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এখানে আপনারা জানেন যে আগামী 25 তারিখে নির্বাচন, সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, একটি উৎসব আমেজ বিরাজ করছে সর্বত্র। আমার মনে হয় না যে এখানে কোনো ওই ধরনের কোনো ঘটনা বা এখানে দুর্ঘটনা হতে পারে মনে করি না। জি তরুণী, আপনি শুনছিলেন যে আসলে আসন্ন নির্বাচন নিয়ে সবার ভিতরে আসলে কি কি ধরনের চিন্তাধারা বিরাজ করছে সেটি সম্পর্কে এবং তার পাশাপাশি আসলে প্রসাদ শ্রমিক বা যারা আছে তাদেরকে যদি এই ব্যাপারটি নিরাপত্তার ব্যাপারটি যদি একটু প্রশাসনের বিপদ থেকে আর প্রশাসনের বিপদ ব্যাপার থেকে মানে প্রশাসনের পক্ষ বা তারা যদি আরও এই ব্যাপারটি নিয়ে এনশিওর করে যে ভোটের দিন নির্বাচনের দিন কোনো ধরনের কোনো সহিংসতা বা মারামারি কোনো কিছু হবে না তাহলে হয়তো বা আর একটু নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। তরুণী, এই ছিল গাজীপুরের আজকের প্রচার প্রচারণা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই মাহমুদা শিকদার, ধন্যবাদ আপনাকে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, ভোট হোক, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এ ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গে থাকুন।